আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো একদম বেকারি স্টাইলে পারফেক্ট বিফ বান বা গরুর মাংসের পুরে ঠাসা পানরুটি। এই রুটিটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ। বেকারি থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয়, আর বাড়িতে যদি বানিয়ে নেন স্বাস্থ্যকর উপায়ে একদম ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে অল্প কিছু উপকরণে অল্প খরচে। তো চলুন এটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে লবণ। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট। আর 1 চা চামচ পরিমাণে কিন্তু এখানে যথেষ্ট, যেহেতু আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি আমি, কিন্তু বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে বেশ ভালোমতো একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনি যদি তেল দিতে না চান তাহলে কিন্তু বাটার দিতে পারেন, বাটারটাকে একটু মেল্ট করে তারপর দিয়ে দিলে কিন্তু চলবে। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, আর পানিটা কিন্তু অবশ্যই একটু কুসুম গরম হতে হবে। একদম ঠান্ডা পানি দিয়ে এটা করা যাবে না, অথবা খুব বেশি গরম পানি দিয়েও কিন্তু করা যাবে না। আঙুলটা ডোবানো যাচ্ছে এমন গরম হলেই কিন্তু চলবে, নইলে কিন্তু পারফেক্ট সেই বান রুটিটা হবে না এখানে। তো কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেব। অবশ্যই ডোটা হতে হবে খুবই সফট, আর রুটি পরোটার জন্য যেমনটা বানাই তার থেকে কিন্তু অনেকটা নরম হবে। একটু নরম করে বানিয়ে নিতে হয় এই ডোটা। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর 1/4 কাপ পরিমাণে গরম পানি আমার এখানে লেগেছে, মানে কুসুম গরম পানি। এরপর আরও একটু তেল মাখিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দেবো। আর এটাকে 1 ঘন্টার মতো রাখলেই চলে, তবে যদি হাতে সময় থাকে তাহলে 2 থেকে আড়াই ঘন্টা রাখার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ভালো মতো এটা অ্যাক্টিভ হবে আর বান রুটিটা অনেক বেশি ফুলবে আর সুন্দর হবে। তো আমার হাতে কিন্তু সময় ছিল, সেজন্য আমি 2 ঘন্টা পর্যন্ত এটাকে রেখে দিয়েছিলাম একটু গরম জায়গায়। যে কোনো গরম জায়গায় রেখে দিলে কিন্তু চলবে, যেন বাতাস না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এটা রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভেতর যে পুরটা ব্যবহার করবো সেজন্য এখানে নিয়েছি আমি বিফ কিমা। আমি এখানে 1 কাপ পরিমাণে কিমা নিয়েছি, তবে কিমা বলতে একেবারে সেই কিমাটা না, একটু তার থেকে মানে কাছাকাছি, কিমার কাছাকাছি আছে এমন করে আমি এটাকে ছোটো করে কেটে নিয়েছি। এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে শুধু একটু নরম করে নিচ্ছে, এটা কিন্তু ভাজা ভাজা করা যাবে না, শুধু একটু নরম করে নিচ্ছে। এতে করে যে পুরটা আমি বানাবো সেটা কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার চলে আসবে এই পেঁয়াজটার জন্য। একে তো একটু পরিমাণে বেশি দিয়েছি, তার উপরে একটুখানি কাঁচা থাকবে, তো সেজন্য কিন্তু খুব ভালো লাগে পরে খেতে। তো দেখুন যে এরকম করে একটু নরম করে শুধু একটু ভেজে নিলাম আমি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিফ কিমাটা, দিয়ে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, মানে একটু ভেজে নিচ্ছে আর কি। তো 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি বা একটু ভেজে নিচ্ছি, তো 2 মিনিটে যেমন হয় আর কি। আর এখানে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো খুবই সামান্য পরিমাণে দিয়ে তারপর এটা বানাবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম মিট মশলা, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া। সব কিছু কিন্তু 1/2 চা চামচ করে আছে, আদা আর রসুনের যেই পেস্ট সেটাও কিন্তু আমি 1/2 চা চামচ করেই দিয়েছি, দুটা মিলে 1 চা চামচ পরিমাণে। আর এখানে যেহেতু আমি কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই কাঁচামরিচ কুচি করে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে। তো আপনাদের ঝাল পরিমাণটা একটু বুঝে তারপর দিয়ে দিতে পারেন। তো দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি প্রথমে। একটু নাড়াচাড়া করে তারপর আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি এখানে দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু কিমা তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই। তবে আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি দিলাম, মানে মোট 4 টেবিল চামচ পরিমাণে পানি এখানে গেল। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 5 মিনিটের জন্য। অবশ্যই এই 5 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে দেবো, যেন আবার পুরা লেগে না যায়। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম, আর যে এই অবস্থাতে আছে এখন, তো এখন একটু ভেজা ভেজা অবস্থা আছে, তবে এটা একটুখানি ভাজা ভাজা করে নিলেই চলবে। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর সয়া সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পুরটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, দিলে ভালো আর না দিলে না দিলেও চলবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেবো চুলা থেকে।
তো দেখুন খুব সুন্দর ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আর সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে। এবার নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি আমি এটাকে। আর ওইদিকে আমি যেই খামিরটা বানিয়ে রেখেছিলাম বা ডোটা বানিয়ে রেখেছিলাম, মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়ে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, গরম চুলার পাশে রেখে দিলেই কিন্তু চলবে। আমি পাশে রেখে দিয়েছিলাম, একটা টাওয়াল দিয়ে ঢেকে তারপর রেখেছিলাম উপর থেকে। তো এটা কিন্তু ফুলে একদম দেখুন পুরো বোলটা ভরে গেছে। তো এটা থেকে হাওয়া বের করে দিচ্ছি ঠিক এইভাবে। তো এটাকে কিন্তু এখন আরও 5 থেকে 6 মিনিটের মতো মুথে নিতে হবে খুব সুন্দর করে, তাতে করে যেটা হবে যে বানটা আমরা বানাবো ওইটা একদম সফট হবে আর ফুলবেও অনেকটা। তো এখানে নামিয়ে নিচ্ছি, নিয়ে 2 হাত দিয়ে এভাবে করে টেনে টেনে এটাকে মুথে নিতে হবে। অবশ্যই হাত দুটো ভালো মতো ধুয়ে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে টেনে টেনে আমি এটাকে এভাবে করে একটু মুথে নিচ্ছি। আর এবার এই যে একটা পারফেক্ট ডো হয়ে গেল, এটা দিয়ে আপনি যে কোনো রুটি, মানে যে কোনো রুটি বলতে বোঝাতে চাইছি আমি পাউরুটি বা হোক অথবা বোন রুটি, যে কোনো রুটি কিন্তু আপনি এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে। এই ডোটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর টেনে টেনে আমি এটাকে সুন্দর করে মথে নিলাম, এতে করে কিন্তু আমাদের এই বান রুটিটা খুবই সুন্দর হবে। তো এই যে এরকম একটু গোল করে নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম করে আমি এটাকে বানিয়েছি। ডোটা কিন্তু মাশাল্লাহ একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ভাগ করে নিচ্ছি, মানে সমান ভাগ যেন হয় সেজন্য এইভাবে করে ছুরি দিয়ে একটু ভাগ করে নিচ্ছি। 8টা ভাগে আমি ভাগ করেছি, 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে 8টা বানরুটি হবে এবং সাইজও মাশাল্লাহ বেশ ভালোই বড় বড় হয়। যদি পারফেক্ট একটা ডো বানিয়ে নেওয়া যায় তাহলে সাইজটা কিন্তু এমনিতেই বড় হয় কারণ অনেকটাই ফুলে। তো দেখুন আমি একটা ভাগ নিয়ে এরকম একটু লেচির মতো সমান করে করে রেখে দিচ্ছি, সবগুলোকে আমি প্রথমে একটুখানি এরকম করে রাখছি, মানে বানিয়ে নিতে সুবিধা হবে। তো দেখুন কতটা নরম এটা। তো এইরকম করে আমি সবগুলোকে আগে একটু রেডি করে নিই। একটা লেচি এখানে নিয়ে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, যেহেতু এটা একেবারে আঠালো একটা ভাব চলে এসেছে তো সেজন্য যেখানেই রাখবো সেখানেই চিপকে যায়। তো সেজন্য এইভাবে করে একটু ময়দা নিয়ে নিতে পারেন বা হাতে একটু ময়দা এইভাবে করে লাগিয়েও নিতে পারেন, আপনি চাইলে বেলে নিতে পারেন ছোট একটা রুটির মতো, তবে আমি হাত দিয়ে এভাবে করে টেনে একটু গোল করে নিলাম। এভাবে করে একটু মেলে দেওয়ার পরে আমি যেই পুর বানিয়ে রেখেছিলাম গরুর মাংস দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। খুব বেশি দিলে কিন্তু আবার ফেটে যাবে, তো সেটা দেখে একটু হিসেব করে কিন্তু দিতে হবে, বুঝে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আমি চারপাশ থেকে এভাবে করে টেনে একটু আটকে দিচ্ছি, আর যেভাবে আপনি দেন না কেন আটকেই যাবে, খুব বেশি কষ্ট করতে হয় না এই কাজটা করার জন্য। তো দেখুন দিয়ে আমি এভাবে করে একটু সুন্দর করে এটাকে আটকে দেওয়ার চেষ্টা করলাম, তো এটা কিন্তু আর খুলে আসবে না ইনশাআল্লাহ। তো দেখুন একটু গোল করে দিচ্ছি, এভাবে এতটাই নরম যে খুবই সাবধানে করতে হবে এই কাজটা। তো করে তারপরে আমি এখন বাটার পেপারের উপরে রেখে দেবো কারণ যে কোনো জায়গায় রাখলে কিন্তু এটা চিপকে থাকবে, উঠতে চাইবে না, তাই বাটার পেপারের উপরে রেখে দিলাম। আর সবগুলো একইভাবে বানিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য কিন্তু একটু রেস্টে রেখে দিয়েছি এবং তারপরে দেখুন যে মাশাল্লাহ কত বড় বড় সাইজের হয়েছে এক একটা। দেখুন 10 মিনিট একটু রেখে দিলে কিন্তু একদম ফুলে যাবে, এরকম ডাবল সাইজের হয়ে যাবে, দেখুন দ্বিগুণ হয়ে গেছে এক একটা ফুলে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব, আর সেজন্য চুলায় কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, একদম একটু বেশি করে দিতে হবে তেল যেন ডুবো তেলে থাকে। তো হাত দিয়ে দেখলাম যে সামান্য একটু গরম হয়েছে, এখনই কিন্তু দিয়ে দিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইভাবে করে বাটার পেপারটা সহকারে আমি দিয়ে দিচ্ছি, হালকা যখন একটু গরম পাবে বাটার পেপারটা কিন্তু নিজে থেকেই ছুটে আসবে, টান দেওয়া যাবে না, তাতে করে কিন্তু আবার ভেতরের যে বাতাসটা বা ফুলেছে সেই ভাবটা কিন্তু চলে যাবে বা একদম চুপসে যাবে, সেটা কিন্তু করা যাবে না। তেলে দেওয়ার পরে দেখবেন যে নিজে থেকেই বাটার পেপারটা এইভাবে করে খুলে আসবে। তো আমি তুলে নিলাম, নিয়ে নেওয়ার পরে তেলটা ঠিক এইভাবে করে অল্প অল্প করে উপরে দিয়ে দিচ্ছি যেন ফুলে, আর এতে করে কিন্তু খুব সুন্দর ফুলবে এটা। আর তেলের যে পরিমাণটা সেটা কিন্তু একটু বেশি দিতে হবে যেন পাতিলার তলায় যেন ঠেকে না যায়, আর তাতে করে কিন্তু দাগ বসে যায়, সুন্দর হয় না। তো সেজন্য একটু বেশি তেলে ভাজতে হবে, চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, আর সময় লাগবে 4 থেকে 4.5 মিনিটের মতো। এর থেকে বেশি আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু যেটা হবে উপর থেকে কালারটা ঠেকে চলে আসবে, ভেতর থেকে কিন্তু বানরুটিটা কাঁচা রয়ে যাবে। সে সেদিকে একটুখানি খেয়াল রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, এতে করে ভেতর থেকে খুব সুন্দর করে কিন্তু ভাজাও হবে আর একদম নরম তুলতুলে একটা বানরুটি কিন্তু আমরা পেয়ে যাব। তো মাশাল্লাহ দেখুন যে কত সুন্দর ভাজা হচ্ছে, দেখে মনে হচ্ছে তেলের পিঠা, তবে আসলে এটা বানরুটি। তো দেখুন যে কত সুন্দর লাগছে দেখতে, আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো বানরুটি আমি এখন ভেজে নিয়েছি। আর দেখুন যে ভাজা এই বানরুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ, মাশাল্লাহ ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। মাত্র 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে এরকম বড় সাইজের 8টি বানরুটি যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে এত দাম দিয়ে বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন। তো দেখুন একটা কেটে দেখাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা কিন্তু তেলে ভেজেছি তাই বলে একেবারেই কিন্তু শক্ত হয়ে যায়নি, একদম নরম তুলতুলে সেই বানরুটি আর সাথে গরুর মাংসের পুরে ঠাসা। আপনিও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ। আর চাইলে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন, একই রকম হবে, খেতে একটু আলাদা। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।